نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال النبي صلى الله عليه وسلم ومن يستغني يغنه الله ومن يستعف فيعفه الله ومن يتصبر يصبره الله أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم بارك عليه محترم مسلمان الكرام समस्त प्रशंसा महान अल्लाह रब्बुल आलमीन जन्ने जिने आमादर के अत्यंत मोहब्बत करे भालोबेसे दुनिया भी विभिन्न व्यस्तता थे के मुक्त करे आजकेर ई पवित्र जुमार दिने तार पवित्रतम घर मस्जिदे आसार बसार सुजोग करे दिएछेन जुमार नमाज आदायेर उद्देश्य एजन्ने आमरा सकलेई दिल थे के जबान खुले महान अल्लाह पाक रब्बुल आलमीन दरबारे कलिमतु शुक्र अदाय करे अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलमीन आमादेर के एकटी फजीलतेर मास बरकतेर मास मगफिरतेर मास नजातेर मास हिसेबे रमजानुल मुबारकेर मतो एकटी मास दान करेछेन এখন শাবান মাস চলতেছে শাবান মাসের চাঁদ কয়েকদিন আগে উদিত হয়েছে তো এই শাবান মাস চলে আসা মানেই হলো সামনে রমজানুল মুবারক আমাদের খুব কাছে চলে আসা
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের জন্য রজব মাসের চাঁদ উদয় হওয়ার পর থেকেই প্রস্তুতি গ্রহণ করতেন মানসিকভাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব শাবানে বরকত দান করেন আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ উদয় হওয়ার পর থেকে দোয়া শুরু করতেন। শাবানের চাঁদ যখন উদিত হয় তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, আহসু হিলাল শাবান লি রমাদান। সাহাবীরা, তোমরা রমজানুল মুবারকের স্বার্থে শাবান মাসের দিনগুলি গণনা করো, কই দিন শাবান মাসের দিন অতিবাহিত হয়েছে, কই দিন বাকি আছে, এই বিষয়গুলো তোমরা গণনা করতে থাকো। এর দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের একটা প্রস্তুতি গ্রহণ করতেন আর পরিকল্পনা গ্রহণ করতেন যে কিভাবে রমজানুল মুবারকের প্রত্যেকটা মুহূর্ত সঠিকভাবে আমরা পালন করতে পারি। এই যে পরিকল্পনা গ্রহণ করা, এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় মুশারাতা। যে কোনো কাজ যখন পরিকল্পনা অনুযায়ী হবে তখন সেই কাজের গন্তব্যে পৌঁছাটা তখন সহজ হবে। দুনিয়াবী লাইনেও যখন কোনো মানুষ পরিকল্পনার সাথে অগ্রসর হয় তখন সে তার গন্তব্যে পৌঁছতে তার জন্য সহজ হয়। আর আখেরাতের বিষয়ে যদি কেউ পরিকল্পনা করে যে আমি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করব, তাহাজ্জুদের নামাজ আদায় করব, রমজানুল মুবারক রোজাগুলো আদায় করব, মানসিকভাবে সে যদি পরিকল্পনা অনুযায়ী সুন্দরভাবে প্রস্তুতি গ্রহণ করে তো আল্লাহ তাআলা তার জন্য রাস্তাটাকে উন্মুক্ত করে দেন এবং গন্তব্যে পৌঁছার জন্য সব কিছু আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেন। হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান ইস্তাগনি ইউগনিহিল্লাহ। যে ব্যক্তি দুনিয়াতে মুখাপেক্ষীহীন থাকতে চায়, মুখাপেক্ষীহীন থাকতে চায় মানে মানুষের মুখাপেক্ষী সে থাকতে চায় না, আল্লাহ তাআলা তাকে ওই রকম মানুষের মুখাপেক্ষী থেকে আল্লাহ তাআলা ফিরিয়ে রাখেন, বাঁচায় রাখেন। ওয়া মান ইস্তাইফা ইউইফুহুল্লাহ। যে ব্যক্তি নিজের জীবনটাকে পবিত্র জীবনে পরিণত করতে চায় যে আমি আমার জীবনটাকে সুন্দর জীবনে পরিণত করব, আল্লাহ তাআলা তাকে ওই রকম সুন্দর একটা জীবন, পবিত্র জীবন আল্লাহ তাআলা তাকে দান করবেন। ওয়া মান ইয়াতাসাব্বির ইউসাব্বিরহুল্লাহ। কেউ সবর করার মাধ্যমে নিজেকে ধৈর্যশীল বানাইতে চায়, আল্লাহ তাআলা তাকে ওই রকম ভাবে ধৈর্যশীল হিসেবেই আল্লাহ তাআলা তৈরি করে দিবে। কারণ এটা আমার আপনার কথা নয়, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এজন্য পরিকল্পনা প্রস্তুতি, এটা ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক সামনে আসতেছে, এই জন্য শাবান মাসেই সাহাবীদেরকে বলতেন, রমজানের স্বার্থে শাবানের কতদিন গেল, কতদিন আছে ভালো করে গণনা করো। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করতেন। আমরাও তো তার উম্মত, সেই হিসেবে আমাদেরকেও ওই রকমভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে, মানসিকভাবে, শারীরিকভাবে এবং দুনিয়াবি যত ব্যস্ততা আছে, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের বিভিন্ন ধরনের
কর্মপদ্ধতি এগুলোকে রমজানের আগেই গুটিয়ে ফেলতে হবে। যে আমি রমজানের মধ্যে দূরের কোনো সফর রাখব না, রমজানের মধ্যে আমি বড় ধরনের কোনো ঝামেলা রাখব না, আমি রমজান শুধু এবাদত বন্দিগির মধ্যে কাটাবো, আমি নিজেকে সম্পূর্ণ আল্লাহর জন্য প্রস্তুতি করে রাখব। এইভাবে যদি আমি আপনি প্রস্তুতি নিতে পারি তাহলে রাস্তা কিন্তু আল্লাহ তাআলাই খুলে দিবেন, এটাই বাস্তবতা। এই পরিকল্পনার সাথে আরেকটা বিষয় যোগ করতে হবে, সেটার নাম হলো মুজাহাদা। রমজানুল মুবারকের রোজা রাখা, সারাদিন উপবাস থাকে, এটা বাস্তবেই একটু কষ্টদায়ক। মন চায় দিনের বেলায় কিছু খাই, কিন্তু না, মনের চাহিদার বিরুদ্ধে আমাকে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে, যে আল্লাহ তাআলা আমার জন্য রোজাকে ফরজ করেছেন, সুতরাং মন যত কিছুই চাক না কেন আমি মনের এই চাহিদাকে কুরবানি করে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করব। এটাই হলো একজন ইমানদারের কাজ, আর এটাকেই বলা হয় মুজাহাদা। নিজের ত্যাগ স্বীকার করা, ইচ্ছার বিরুদ্ধে, মনের চাহিদার বিরুদ্ধে আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়া, এটাই নাম হলো মুজাহাদা। আর যারা মুজাহাদা করবে, আল্লাহ তাআলা কোরআনুল করিমের মাঝে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর রাস্তায় মুজাহাদা করবে, আল্লাহ তাআলা বলতেছেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদের জন্য সঠিক রাস্তাটা উন্মুক্ত করে দিব। আমি আপনি আল্লাহর রাস্তায় চলা শুরু করব, সামনে যত বাধা মনে হচ্ছে এগুলি বাধা থাকবে না। যেমন আমরা যখন বড় রাস্তা দিয়ে চলাফেরা করি, তো রাস্তার দুই পাশে গাছপালা থাকে, তো দূর থেকে মনে হয় যে সামনের রাস্তার মধ্যে যে গাছপালাগুলো আছে সামনে মনে হয় আর রাস্তা নাই, কারণ গাছপালা তো একসাথে হয়ে গেছে, সামনে তো মনে হয় রাস্তা বন্ধ হয়ে গেছে, প্রতিবন্ধকতা মনে হয়। কিন্তু যখন চলা শুরু করবেন, যত যাবেন ততই দেখবেন যে রাস্তা খুলে যাচ্ছে। ঠিক তদ্রূপ দিনের এই কাজগুলো এই রকম, মনে হচ্ছে কষ্টদায়ক, কিন্তু আসলে কষ্ট নয়, এর ভিতরে আল্লাহ তাআলা স্বাদ আর মজা রেখে দিয়েছেন। রমজানুল মুবারকের রোজা, এটা মনে হচ্ছে কষ্ট অনেকের ভিতরে, এখন রমজানের রোজা কিভাবে রাখবো, এত বড় দিন, কি কষ্ট, এই সেই বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা মানুষের ভিতরে কাজ করতেছে। না না, আপনি রোজার আমল করা শুরু করে দেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার ভিতরে যেই একটা ওয়াসওয়াসা নামক রোগ আছে এটা আল্লাহ তাআলা দূর করে দিচ্ছে, এটাই বাস্তবতা। মানুষের চূড়ান্ত পর্যায়ের দায়িত্ব হলো চেষ্টা করে যাওয়া, আর এর সফলতা, এর পূর্ণতা দেওয়ার মালিককে আল্লাহ, এটা আমাদের দায়িত্ব, আমাদের কাজ চেষ্টা করে যাওয়া। আসসাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা থাকবে আমাদের পক্ষ থেকে, আর পূর্ণতা দেওয়ার মালিক হলেন আল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল করিমের মাঝে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয়ই যারা আমি আল্লাহর পথে মুজাহাদা করবে, কষ্ট স্বীকার করবে, নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিবে, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক রাস্তা দেখায় দিবে। এজন্য ভাই রমজানুল মুবারক সামনে আসতেছে, আমাদেরকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা, এটাকে কষ্ট মনে না করা, বরং আল্লাহর হুকুম মনে করে, নিজেকে আল্লাহর গোলাম মনে করে আল্লাহর হুকুম পালন করা, এটা কষ্টদায়ক কোনো বিষয় নয়। সাথে সাথে আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে আমরা রমজান আসতেছে, এখন থেকেই যদি আমরা একটু নিজেকে তৈরি করে নেই, যেরকম কোনো ব্যবসায়ী দেখবেন ব্যবসার সিজন আসলে
এর আগেই সে বিভিন্ন রকম প্রস্তুতি নেয় কিভাবে ওই সিজনটাকে সে কাজে লাগাবে এবং ওই সিজনটাকে কাজে লাগিয়ে সে কিভাবে লাভবান হবে, এই চিন্তাই একজন ব্যবসায়ী থাকে। ঠিক তদ্রূপ একজন ইমানদার, সেও রমজানুল মুবারকের এই সওয়াবের এই ব্যবসাকে, সওয়াবের এই সিজনকে সে যাতে কাজে লাগাইতে পারে এজন্য এখন থেকেই তার প্রস্তুতি নেওয়া উচিত। কারণ রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ফজিলত রেখেছেন, অন্যান্য মাসে এত ফজিলত আল্লাহ তাআলা রাখেন নাই। হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান যে রমজানুল মুবারকে কেউ যদি একটা নফল একটা ফরজ ইবাদত আদায় করে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 70টা ফরজ আদায়ের সওয়াব দান করে দিবেন। আর আল্লাহ তাআলা কেউ যদি একটা নফল ইবাদত বন্দিগি আদায় করে আল্লাহ তাআলা তাকে ফরজ সমতুল্য সওয়াব দান করে দিবেন। এত ফজিলত রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, এজন্য এখন থেকেই যদি আমরা প্রস্তুতি গ্রহণ করি যে রমজানুল মুবারকের কোন একটা সময় আমরা অযথা কাটাবো না, সারাদিন রোজা রাখবো, রাতে তারাবিহের নামাজ আদায় করব, তারপরে আমাদের যে ইবাদত বন্দিগি আছে কোরআনুল কারীমের তেলাওয়াত এই আমলগুলি করার চেষ্টা করব, তাহলে দেখবেন এই আমলের মধ্যে শান্তি চলে আসবে এবং এর দ্বারা সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পাওয়া যাবে। সাথে সাথে এই মুজাহাদার সাথে মুরাকাবা, আল্লাহ তাআলার সব সময় ধ্যান থাকা যে আল্লাহ তাআলা আমার সব কিছু দেখতেছেন, আমি যা কিছুই করি না কেন সব আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতার নিয়ন্ত্রিত, সুতরাং আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর খবর রাখেন, সব কিছু দেখেন, সব কিছু শুনেন। পবিত্র কোরআনুল করিমের মাঝে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আল্লাহু ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তুলিনুন, এ বান্দা তোমরা গোপনে করো আর প্রকাশ্যে করো, যা কিছুই করো না কেন সব কিছু জানেন কে? আল্লাহ। এটাই হলো বাস্তবতা। আল্লাহ তাআলার চোখে ফাঁকি দেওয়ার মতো কোনো ক্ষমতা কারো নেই, এজন্য বান্দা মোরাকাবা করবে যে আল্লাহকে সবসময় হাজির নাজির মনে করবে, আল্লাহ তাআলা সবসময় সব কিছু দেখেন, সকল জায়গায় বিরাজমান। আজকে যে আমরা জুমার নামাজ আদায় করতে আসছি, আমাদের এখানেও আমরা যে আসলাম আমাদেরকে আল্লাহ তাআলা দেখতেছেন, সব কিছুর খবর রাখতেছেন, আমরা কি করতেছি সব কিছুর খবর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে। এই জন্যে আমি আপনি যখন নামাজ আদায় করব, রোজা আদায় করব, সর্বক্ষেত্রে আল্লাহকে স্মরণ করা। নামাজের ক্ষেত্রে কিরকম, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর নবী বলেন যে যখন তোমরা আল্লাহর ইবাদত করবা, নামাজ আদায় করো, তখন তোমরা এই কথা মনে করো যে তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি মনে করো না আমি তো আল্লাহকে দেখতেছি না, তাহলে এই কথা মনে করো ফাইন্নাহু ইয়ারাকা, যে আল্লাহ তোমাকে দেখতেছে। তাইলে দেখবা তোমার নামাজের ভিতরে কোনো ওয়াসওয়াস আসবে না। অনেক সময় আমরা বলি যে হুজুর নামাজের মধ্যে দাঁড়াইলে বিভিন্ন রকম কথা ওয়াসওয়াসা দিলের মধ্যে আসে, এটার থেকে পরিত্রাণের রাস্তা কি, উপায় কি, এটার থেকে মুক্তির রাস্তা কি? এর থেকে মুক্তির রাস্তা হলো যে আমি যখনই নামাজে দাঁড়াবো তখন চিন্তা করব এই কথা যে আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের সামনে দাঁড়ায় গেছি, তো আমি যখন দাঁড়াইলাম তখন আল্লাহকে তো আমি দেখার মতো যোগ্যতা আমার নাই, তো আল্লাহ আমাকে দেখতেছেন, এই চিন্তা তোমার মাথায় ঢুকায় নাও। যদি ঢুকাইতে পারো তাহলে আল্লাহ তাআলা দেখবা তোমার এই নামাজের মধ্যে একাগ্রতা দান করে দিবেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে তোমরা আল্লাহর ইবাদত করবা এমন ভাবে যে ইবাদতের মধ্যে যেন তোমরা আল্লাহকে দেখতেছো। আর আল্লাহকে দেখার যেহেতু আমাদের যোগ্যতা নাই, তো আল্লাহর নবী বলেন তাহলে এই কথা মনে করো যে আল্লাহ তোমাদেরকে দেখতেছে। যখন একজন ইমানদার নামাজে দাঁড়ায় এই চিন্তা করবে যে আমার আল্লাহ তো দেখতেছে,
তখন কিন্তু সে নামাজের মধ্যে কোনো ওয়াসওয়াসার মধ্যে পড়তে পারে না, অটোমেটিক তার নামাজটা সহিহ হয়ে যাবে। তেমনি ভাবে আরেকটা বিষয়, সেটা হলো মুহাসাবা, হিসাব নিকাশ করা। আমি আপনি দুনিয়ার জিন্দগিতে কে কতদিন কি করলাম না করলাম, এগুলির একটা হিসাব কিতাব থাকা দরকার। যখন আমরা ব্যবসায়ী কাজে ব্যস্ত থাকি, তখন কিন্তু আমরা ঠিকই আমাদের ব্যবসায়ী পণ্য কত টাকা আজকে আয় হলো, কত টাকা ব্যয় হলো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা হিসাব নিকাশ করি। ঠিক তদ্রুপ শরীয়ত বলতেছেন যে তোমার আখিরাতের জিন্দগির জন্যও তোমাকে হিসাব নিকাশ করতে হবে। কারণ যারা আখিরাতকে সামনে নিয়ে হিসাব নিকাশ করবে, তারাই হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। হাদিসের মধ্যে আসছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিমান আর জ্ঞানী হলো ওই ব্যক্তি যে নাকি তার নিজের নফসকে নিয়ে গবেষণা করছে, নিজেকে নিয়ে ফিকির করছে এবং মরণের পরের জীবন নিয়ে সে গবেষণা করছে, সেই হলো সবচেয়ে বড় জ্ঞানী আর বুদ্ধিমান। ওয়াল আজিজ মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। আর নির্বুদ আর বোকা হলো সেই ব্যক্তি যে নাকি মন চাহি জিন্দগি চালাইছে, মনে যা চাইছে তাই করছে, সে হলো নির্বোধ আর বোকা। এই জন্যে আমাকে আপনাকে একটু হিসাব নিকাশ করতে হবে। আমি আপনি যেমন মনে করেন আজকে ফজর থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত এই সময়টুকুর ভিতরে আমরা কতটা গুনার কাজ করলাম, কতটা নেকির কাজ করলাম, এর একটা হিসাব নিকাশ করা। যদি দেখা যায় যে আমার গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, গুনাহের সংখ্যা বেশি, আমি ঘুমের আগে তওবা করে এবং তওবার নিয়তে দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করে যদি আমি ঘুমের ঘরে চলে যাই আর ওই ঘুমেই আমার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই জিন্দগির গুনাহ মাফ করে দিয়ে তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। আর দেখা যাবে যদি আমি বেঁচেও থাকি, পরের দিন দেখা যাবে আমার চাল চলনের ভিতরে গতকালকে 20টা গুনাহ হয়েছে, আজকে যেন 20টা গুনাহ না হয় আরেকটু কমায়া করি। এইভাবে কমতে কমতে দেখা যাবে এমন একটা সময় আসবে যে প্রত্যেকটা দিন যাবে হিসাব নিকাশ করার কারণে আমলনামায় কোনো গুনাহ থাকবে না। এজন্য শরীয়তের পরিভাষায় মুহাসাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য আমরা চেষ্টা করব যে আমার প্রত্যেকটা দিনের একটা হিসাব নিকাশ করা। আমি যদি নেকির কাজ করে থাকি আর নেকির কাজ যদি আমার দ্বারা বেশি হয়ে থাকে, তাহলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব, আল্লাহ তুমি তো আমাকে এই যোগ্যতা দান করছো, এই তৌফিক দিছো, তা না হলে তো আমি এই রকম নেকির কাজ করতে পারতাম না। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা। আর গুনাহের কাজ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে মাফ চাওয়া, যে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এইভাবে যখন একজন মানুষ তার জীবনটাকে হিসাব কিতাবের মাধ্যমে অতিবাহিত করবে, তো আল্লাহ তাআলা তাকে অবশ্যই অবশ্যই আল্লাহর ওলি হিসেবে গণ্য করে নেবেন। এজন্য আপনাদের কাছে আমার একটাই কথা যে সামনে রমজান আসতেছে, রমজানুল মুবারকের প্রত্যেকটা কাজ যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি এবং প্রত্যেকটা কাজ যেন আমরা সুন্দরভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার নিয়তে আদায় করতে পারি। এজন্য এখন থেকেই আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। যদি প্রস্তুতি নিতে পারি অবশ্যই আল্লাহ তাআলা আমাদের রাস্তা উন্মুক্ত করে দিবেন। আর সবসময় এই দোয়া করা যে আল্লাহ তুমি আমাকে সুস্থতার নিয়ামত দান করো। আর বর্তমানে যে একটা পরিস্থিতি চলতেছে করোনা ভাইরাস নামক, এটা দ্বিতীয়বার আবার চলে আসছে, আমরা একটু সচেতন হই, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করি এবং সব সময় একটা জিনিস মনে রাখবো, আল্লাহর কাছে দোয়া করব, সাথে সাথে নিজেকে একটু নিরাপদ রাখার চেষ্টা করব এবং আমার মাধ্যমেও যাতে অন্য কারো ক্ষতি না হয় সেদিকেও আমরা সচেতন থাকব। কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বিষয়টা খুব জোরালোভাবে
আমাদেরকে বলা হচ্ছে এবং দিক নির্দেশনা সার্বক্ষণিক দেওয়া হচ্ছে, আমরা সেই বিষয়গুলো ফলো করার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ ইতিপূর্বে আমরা যেভাবে সুন্দরভাবে এই দেশ থেকে মোটামুটি ভাবে একটা ভালো অবস্থানে ছিলাম, সামনে আমরা ভালো অবস্থানে থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ে নিই। আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিখাইরিল আদিয়ান ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ واكمل لنا ديننا واتم علينا نعمته ورضي لنا الاسلام دينا فلا نعبد ولا نستعين الا اياه الف بين قلوب اهل الايمان فاصبحوا بنعمته اخوانا وحثهم على ان يكونوا كاعضاء جسد واحد انصارا واخدانا ونهاهم عن موالاه اعدائه اعداء الاسلام والمسلمين ووعدهم بمس النار والغزلان على الركون إلى الظالمين والصلاة والسلام على شمس الهداية واليقين المميز بين الطيب والخبيث المهين المامور بالغلظة والجهاد على الكفار والمنافقين وأعداد المستطاع من القوة المرهبة قلوب أعداء الله المخذولين سيدنا مولانا محمد المبعوث رحمة للعالمين منقذا للخلائق من غضب الله ذي القوة المتين وعلى آله وأصحابه الأشداء على الكفار الرحماء بين المؤمنين وأتباعهم وتابعهم إلى يوم القيامة الحماة بيضة الإسلام والدين المبين أما بعد فيا أيها الناس اعلموا أن الله تعالى خلق الناس ليبلوهم أيهم أحسن عملا ولم يخلق حياة الإنسان مهملا فقد خاب وخسر عبد ذهب زمانه باطلا وترك عمره من حلي الطاعات عاطلا وطوبى لعبد عمر أوقات حياته بالخيرات عاجلا وآجلا فعلينا المشارة للأعمال وهو الاستعداد ذهنا للأعمال وكان النبي صلى الله عليه وسلم يستعد ذهنا لها كما كان النبي صلى الله عليه وسلم يستعد لاستقبال شهر رمضان وأداء وظائفه ثبت ذلك بقول النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وبقوله الآخر أحصوا هلال شعبان لرمضان وعلينا المجاهدة في الأعمال كما قال الله تعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وعلينا المراقبة في كل حين من الأحيان وهي الإحسان تحسن منه أعمال الإنسان كما جاء في حديث جبريل عليه الصلاة والسلام سئل النبي صلى الله عليه وسلم ما الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك وعلينا المحاسبة قبل أن يجيء يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة كما قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أعوذ بالله من الشيطان الرجيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذرياته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي يا أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسولي اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان ظل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة واليهود والنصارى والمشركين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم انصر المسلمين في بنغلاديش والمسلمين في العالم كله اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم احفظ أولادنا واشف مرضانا وارحم موتانا اللهم اجعل هذا البلد وسائر بلاد المسلمين آمنة مطمئنة ولا تسلب نعمتك عنا وكن معنا حيث كنا يا رب العالمين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون